আমি মনে করি যে এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে যত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এটা তার মধ্যে একটা অন্যতম। কাজেই মানে যে সাংসদ এই ঘটনাটা ঘটিয়েছে, তাই না, সেটা অত্যন্ত দুঃখজনক। এবং আমি মনে করি যে এই সাংসদের যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় আমাদের দেশের আইনে, তাহলে আমরা একটা অত্যন্ত খারাপ দিকে টার্ন নিচ্ছি। তার মানে এটা আমাদের বাংলাদেশে এস্টাবলিশ হবে যে একজন মানুষের যদি ক্ষমতা থাকে, তার যদি দাপট থাকে, সে যে কোনো মানুষকে যেভাবে আইনের বিরুদ্ধে করে তাকে অপমান করতে পারে, তাই না। ভবিষ্যতের বাংলাদেশ হবে একটা খুব দুঃখজনক একটা বাংলাদেশ।